এসো আনন্দময়ী, সত্যি কি সুন্দর তুমি! মনে হচ্ছে অথই জলের মধ্যে একটা সদ্য ফোটা পদ্ম। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমি ধন্য। ও কথা বলে আমাকে অপরাধী করো না, তুমি আমার দেবতা, আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তর ধরে তোমার সেবা করে যেতে পারো। ঠিক আছে ঠিক আছে, চলো। কোথায়? ঘরে ফুলশয্যা। কি হলো, লজ্জা কেন আনন্দময়ী? আজ আমাদের ফুলশয্যা, এই রাত নিয়ে এসেছে নতুন জীবনের নিমন্ত্রণ। কই এসো। ক্ষীরেদা! কে? ও লক্ষ্মীমণি, কিছু বলছিস? হ্যাঁ দিদি, বলছিল রাধা মাধবকে প্রণাম না করে তুমি কোনোদিন শোও না। আজ কিন্তু ইস, ভুল হয়ে গেছে। আনন্দময়ী, তুমি ততক্ষণ লক্ষ্মীমণির সঙ্গে গল্প করো, আমি রাধা মাধবকে প্রণাম করে এক্ষুনি আসছি। কি গো সখি, কতখানি এগিয়েছিলে! একটু না, মিথ্যে কথা বলছো তো? না ভাই, জীবনে আমি মিথ্যে কথা বলিনি। বিয়ের আগের দিন পর্যন্ত দাদুর সঙ্গে রাধা মাধবের সেবা করেছি। আমি গান না গাইলে দাদু আরতি করতেন না। আমার একটা কথা রাখবে বৌদি? কি কথা ভাই? একটা গান শোনাবে? গান? হ্যাঁ গো মশাই, গান। আজ তো তোমার গানে গানে ভুবন ভরাবার দিন, অনেক স্বপ্ন দেখার পর। এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এ মধু নিশীথে তুমি থেকো সাথী, হয়ে গো জীবন সাথী, এ মধু নিশীথে তুমি থেকো সাথী, হয়ে গো জীবন সাথী, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি। আমি নূপুর হইয়া বাজিব তোমার চরণে, হাজার মরণে। আমি নূপুর হইয়া বাজিব তোমার চরণে, তোমার প্রেমের প্রতিমা হয়ে গো মরিব হাজার মরণে। হৃদয় নিঙারি ভরাব তোমার মধুর মিলন তিথি, হৃদয় মধুর মিলন তিথি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ মধুরাতি, এলো আজ। ওরে বাবা রে, কি হলো গো, এমন সর্বনাশ কে করলে গো? হলো সর্বনাশে যায়নি, তুই এমনি করে আমার মুখে মজ্জুর ফেলিল। কি হয়েছিল লালি? খুন! খুন? হ্যাঁ, আমার সোনার চাঁদ ভাইকে কে খুন করে? কাকে খুন করেছে বলছো? সুদেবকে। লো সুদেব! দিদি! তোমরা আনন্দময়কে দেখো। দাদা, আমার আমার মাথা ঝিমঝিম করছে, পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। না না দাদা, তোমাকে আমি মরতে দেবো না, যেমন করে হোক তোমাকে আমি বাঁচিয়ে তুলবো। আনন্দময়ী, আনন্দময়ী! দাদা, দিচ্ছ বৌদির কি দোষ বলো? সবর দোষ, ওলা চোখ
থাকি, পাথরে পালে দাঁড়িয়ে আছিস কেন? শীতে সিঁদুর মুছ, হাতে নোয়া খোল, কাহিনী কোথাকার, হরে সুদেব রে। যাদব, তুই কাজটা ঠিক ঠিক করেছিস তো? সে কথা বলতে হবে না হুজুর, সুদেব ঠাকুর মন্দির থেকে যেই নেমেছে অমনি ছুরিটার সোজা একেবারে বুকে। হুজুর, আমার টাকাটা? জমিদার রবিশঙ্কর কারো পারিশ্রমিক বাকি রাখে না যাদব, এই নে টাকা, আয় কাছে আয়। আর একটাও শব্দ করতে হবে না, এ ছোড়ার ফলে আছে তীব্র বিষ। মহুলাল, যাদবের লাশটা মাটির তলায় পুঁতে দিবি। ঠিক আছে হুজুর। শোন, এমন ভাবে পুঁতবি যেন একটা পিঁপড়ে পর্যন্ত জানতে না পারে। জানতে পেরেছে হুজুর? কি জানতে পেরেছে দেওয়ান? যাদব যখন সুদেবকে খুন করে পালিয়ে আসে তখন দু একজন তাকে দেখে ফেলেছে। শোনো, এই টাকার থলিটা তোমার কাছে রাখো। টাকা কি হবে? গ্রামের লোকের মুখ বন্ধ করতে হবে, সবাইকে বোঝাতে হবে যে সুদেবকে খুন করেছে জায়গিরদার রহিম খান লোক। আর আর আনন্দময়ী ডাইনি, তাই ফুলসজ্জার রাত্রেই সে বিধবা হয়েছে, এর জন্য যত টাকার দরকার আমি খরচ করব। হুজুর, শোকে দুঃখে আনন্দময়ী ভেঙে পড়েছে, এরপর মানসিক ও সামাজিক উৎপীড়ন শুরু করলেই সে অতিষ্ঠ হয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করতে বাধ্য হবে। আর তারপর আপনি তাকে নিয়ে বাগান বাড়িতে তুলব, বালিঘাটার সবাই জানবে, হয়তো সে দেবসেবায় আত্মনিয়োগ করেছে, অথচ সবার চোখে ধুলো দিয়ে আমি তাকে আপন করে পেতে চাই, একেবারে কাছে পেতে চাই। চাই চাই বললেই কি সব পাওয়া যায়? আমি আমিও তো চেয়েছিলাম তোমাকে স্বামিত্বে বরণ করে স্বপ্ন দিয়ে ঘর বাঁধবো, কিন্তু কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল। কিছুই হয়নি লক্ষ্মী, দেখো দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আর তা সম্ভব নয় ভুদেবদা। কেন সম্ভব নয়? আনন্দময়ী যে বাড়িতে থাকবে সে বাড়িতে বাবা আমার বিয়ে দেবে না। লক্ষ্মী, তাহলে আমাদের প্রেম ভালোবাসা সব মিথ্যা? তোমার সঙ্গে আমার এতদিনের মধুর সম্পর্ক তারও কি কোনো মূল্য নেই? জানি না। লক্ষ্মী শোনো, কাছে এসো। না, তুমি আমাকে ছোবে না। লক্ষ্মী, তোমার সঙ্গে আমার এতদিন যে সম্পর্ক ছিল আজ থেকে তা ভুলে যাও। লক্ষ্মী, লক্ষ্মীমণি নামে একটা অভাগী মেয়েকে তুমি ভুলে যাও হুদেবদা, তুমি ভুলে যাও। লক্ষ্মী শোনো, লক্ষ্মী চলে গেল, লক্ষ্মীমণিকে আমি কেমন করে ভুলবো, যাকে নিয়ে আমি জীবনে স্বপ্ন দেখে এসেছি সেই লক্ষ্মীমণি আমার জীবন থেকে সরে যাবে? কেন সরে যাবে ভুদেব? তুই তো ইচ্ছে করলেই লক্ষ্মীকে বউ করে ঘরে আনতে পারিস। লীলাদি, তবে হ্যাঁ, ওর বাবা মা তো সমাজে বাস করে, সমাজের ভয়েই তারা অমত করছে, তা তুই যদি সমাজের মুখ চেয়ে ডাইনিটাকে খেদিয়ে দিস তাহলে সব ঝঞ্ঝাট মিটে যায়। কি জানি আমার সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কি হলো ঠাকুরপো, এখনি আসছি বলে চলে এলে আর ফিরে গেলে না? শুনবে না গল্পটা? না, আর কোনোদিন তোমার গল্প আমি শুনবো না। কেন, তুমি রাগ করেছো ভাই? ভাই কে তোমার ভাই? না না, আমি তোমার কেউ নই। কি বলছো তুমি ঠাকুরপো? বুঝতে পারছিস না, চালতামুখী অলক্ষী। দিদি দিদি, তোর সাত পুরুষের দিদি, খবরদার তুই আমাকে দিদি বলে ডাকবি না, তোর দিদি ডাক শুনলে আমার একবারে ঘেন্না করে। ঘেন্না করে? না, শ্রদ্ধা হয়। ফুলসজ্জার রাতে যে বিধবা হয় তাকে দেখলে, তার কথা শুনলে শ্রদ্ধা হবে না তো কি হবে? ঠাকুরপো, শেষে তুমি আমাকে ভুল বুঝলে ভাই? এতদিন আমি ব্যাপারটা তলিয়ে বুঝিনি, তাই তাই ছায়ার মতো আমার পাশে পাশে থেকে শোকের জ্বালা বুঝতে দাওনি, বাতাসের মতো সঙ্গে থেকে বুঝতে দাওনি দুঃখের তাপ দাহ। চুপ করো, চুপ করো তুমি। না, আর মিষ্টি কথায় ভুলছি না, আমাকে সমাজে বাস করতে হবে, তোমার জন্য আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, তাই সকলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি, তুমি আনন্দময়ী নও, তুমি ডাইনি, ডাইনি, ডাইনি। আমি ডাইনি নই, আমি ডাইনি নই বাবা, বিশ্বাস করো আমি ডাইনি নই। আমি স্বামী খাকে ডাইনি? না না, আমি ডাইনি নই, বিশ্বাস করো বাবা, আমি ডাইনি নই। কিভাবে মেরেছে দেখ পরান।
তাই তো চাচা। ওঠ তো মা, ওঠ, কাজের বক্সে এসে গেছে, কোনো ভয় নেই, ওঠ মা, ওঠ। মা গো। আরে বাবা, মেয়েটা পাগলি না সত্যি সত্যি ডাইনি? না গো, না, আমি বামুনের ঘরের বউ, বামুনের ঘরের বিধবা। আমি কারো কোনো ক্ষতি করিনি, কারো এতটুকু অমঙ্গল চিন্তাও কোনোদিন করিনি। কাদের চাচা? কি গো, তোমরা তোমরা ভয় পেলে নাকি? কিন্তু ভয় পাচ্ছ কেন? তোমরা তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না কেন? বিশ্বাস করো, আমি ডাইনি নই, আমি আরো পাঁচজন মানুষের মতো সুস্থ। আমার ঘুম আসে, খিদে পায়, আমি হাসতে পারি, আবার কাঁদতেও পারি। দেখবে দেখবে আমি হাসতে পারি কি না। আবার কাঁদতেও পারি, দেখবে দেখবে আমি কাঁদতে পারি কিনা। আমার স্বামী, আমার স্বামী আমাকে যেদিন কাঁদিয়ে চলে গেছে, আমি তো সেই দিন থেকেই শুধু কাঁদছি। তোমার তোমার বাড়ি কোথায় মাজার? বালিঘাটা। শ্বশুর বাড়ি? ওই গাঁয়ে। বাপ মা নেই? না, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দাদুর কাছে মানুষ হয়েছি। দাদুই আমার বিয়ে দিয়েছিলেন, কিন্তু এমনি আমার পোড়া কপাল, ফুলসজ্জার রাত্রি আমার স্বামী খুন হয়ে গেল। হ্যাঁ, ফুলসজ্জার রাত্রি আমি বিধবা হলাম। তারপর তারপর হ্যাঁ, তারপর কেমন করে জানি না, সারা দেশে আমার বিরুদ্ধে সেই মিথ্যা কলঙ্ক ছড়িয়ে পড়ল। সকলেই এক বাক্যে বলতে লাগলো, আমি নাকি ডাইনি, ডাইনি, এই ডাইনি, ডাইনি বুড়ি। বিশু, ছি, ওরা তোমার ভয়ে আসতে পারলো না দাদু, আমায় বলল এই ডাইনিটাকে ঢেলা মেরাই তো, এই ডাইনি মরব একদিন। বিশু, উনি ডাইনি নয়, সব মিছে কথা, ফেল, দিল ফেলে দে। মারুক মারুক, সবাই তো ঢিল ছুঁড়েছে, কাদা দিয়েছে, ধুলো দিয়েছে, ওই বা মারবে না কেন? মার বাবা মার, তোর হাতের ওই ঢিলটা আমার কপালের ঠিক এই মাঝখানটায় ছুঁড়ে মার। আমার ভাগ্য যখন আমাকে মেরেছে, তখন তুই বা মারবি না কেন? মার 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 বলছি। বাবা, কি হলো রে বিশু? আমার কেমন ভয় করছে। ভয় করবি তো, চল চল পালিয়ে চল এখান থেকে। ওরান দাঁড়া, যাস না। না দাঁড়া বলা, দেখছো না ছেলেটা কেমন ভয়ে থরথর করে কাঁপছে? ও আমার ছেলের উপর নজর দিয়েছে, আর একটু দাঁড়ালে ও আমার ছেলে রক্ত চুষে খাবে। ও সাক্ষাৎ ডাইনি, 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 ডাইনি। কেন আমি ডাইনি? কিসের জন্য আমি ডাইনি? তবে তবে কি সত্যি আমার চোখে আগুন আছে? আমার হাসিতে, আমার কান্নায়, আমার সর্বাঙ্গে কি সত্যি বিষ আছে? বলো ঠাকুর বলো, মানুষ আমাকে ডাইনি বলেছে, এবার তুমিও বলো, আনন্দময়ে তুই মানবী নয়, তুই ডাইনি, ডাইনি, ডাইনি। মাজান। কে ও তুমি? তুমি পালিয়ে গেলে না? পালিয়ে যাও, নইলে এখনি তোমার রক্ত চুষে খাবো। আমি মানবী নই, আমি ডাইনি। কাঁদিস না মাজান। কাঁদছি কোথায়? আমি তো হাসছি। ও হাসি তোর হাসি নয় মাজান, কান্না। তুই এক কাজ কর বেটি, এক কাজ কর, আজকে রাতটা কোনো রকমে এই বুড়ো ছেলের বাড়িতে কাটিয়ে দে। কি বললে? তোমার বাড়িতে তুমি আমাকে আশ্রয় দেবে? হ্যাঁ হ্যাঁ, তুই একটুখানি বস, আমি বাগমারির ঘাইটা বেঁধে আসি। তুই পালাস নে যেন বেটি, পালাস নে, তাহলে বুঝব যে পুরো ছেলেকে ছেলে বলে তুই মেনে নিতে পারলি না মা, মেনে নিতে পারলি না। ওই বৃদ্ধের মুখে মা ডাক শুনে সত্যি আমার বাঁচতে ইচ্ছে করছে। তবে কি আমি আবার? না, আমার বাঁচা চলবে না। ওই তো, ওই তো মা জাহ্নবী উত্তাল তরঙ্গ মেলে ছুটে চলেছে, ওর বুকে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনের সব জ্বালা আমি শেষ করে দেব। ঈশ্বর, জানি আত্মহত্যা মহাপাপ, তবু এছাড়া আমার কোনো উপায় নেই। তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, করো ক্ষমা, ক্ষমা করো প্রভু।
কে তুমি? এইভাবে চোখে জল নিয়ে নদীর জলের দিকে তাকিয়ে আছো কেন? তুমি কে? আমি ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের বিধবা। তোমার নাম? আনন্দময়ী। কিন্তু এত নিরানন্দ কেন তুমি? এই জীবন ধারণের কোনো অর্থ খুঁজে পাই না। তাই বুঝি তুমি জীবনের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করতে এসেছিলে? হ্যাঁ, আত্মহত্যা করে জীবন যন্ত্রণার অবসান করতে চাই। কিন্তু এই সুন্দর পৃথিবীতে কেউ কাউকে হত্যা করতে পারে না। না, নিজেকে হত্যা করার অধিকার নেই বলেই হত্যা অপরাধ, আত্মহত্যা মহাপাপ। সবই সত্য, কিন্তু মিথ্যে কলঙ্কের ডালি বয়ে ভারবাহী জীবনকে বয়ে নিয়ে যাওয়া কি সম্ভব? কিন্তু বেঁচে না থাকলে তো প্রমাণ হবে না তোমার কলঙ্ক মিথ্যা, প্রমাণ হবে না তোমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্ব। কিন্তু আমি যে পথ চিনি না, কেমন করে জীবন পথে এগিয়ে গিয়ে প্রমাণ করব আমার সতীত্ব, আমার নারীত্ব, আমার মাতৃত্ব? দোষী মানুষকে তুমি ক্ষমা করো, আর্তির সেবা করো, দরিদ্রকে ভালোবাসো, ঈশ্বরকে আপন করে নাও। বেশ,
তবে আপনি আমাকে উপদেশ দিন, আমার জীবনের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, সব শুনে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। বেশ, তবে এসো আনন্দময়ী, জীবনের নিরানন্দ পথ ত্যাগ করে আনন্দের পথে এগিয়ে এসো, নরনারায়ণের সেবা করে সার্থক করো তোমার আনন্দময়ী নাম, আমার হাত ধরে তুমি এগিয়ে চলো। কোথায়? জীবন নদীর অথই পানে কোল কিনারা নাই, জীবন নদীর অথই পানে কোল কিনারা নাই, মন মাঝি তুই বৈঠা ধরে ভেবে মরিস তাই, মন মাঝি তুই বৈঠা ধরে ভেবে মরিস তাই, সাধনের পাল তুলে দে ওরে পাগল, সাধনের পাল তুলে দে তবে তুই কুল পাবি রে পাগল, কুল পাবি রে তুই, সাধনের পাল তুলে দে তবে তুই কুল পাবি রে পাগল, কুল পাবি রে, মন ডিঙ্গা কোন ঘাটে লাগাবি রে পাগল, লাগাবি রে।